স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহানগরীর গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ পরিদর্শনে রাশিক মেয়র লিটন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত 8টার পর সারা দেশে দোকান, মার্কেট ও কাঁচা বাজার বন্ধ রাখার সরকারি নির্দেশ। নাটোরের শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধার, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এলাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের 44টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে মোহাম্মদপুর টিকাপাড়া গোরস্থান ও ঈদগাহের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় উন্নয়ন কাজের অগ্রগতি ও নকশা দেখেন সিটি মেয়র। পরিদর্শনকালে রাশিকের কাউন্সিলর বৃন্দ, প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 93 কোটি 82 লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর 44টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন চলমান রয়েছে। প্রকল্পের আওতায় নগরীর 2 ও 16 নং ওয়ার্ডে 6টি গোরস্থান, 5, 11, 13, 14, 15 নং ওয়ার্ডের 6টি গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, 17 নং ওয়ার্ডের 12টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, 23, 5, 16 নং ওয়ার্ডের মোট 8টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডের গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে মাটি ভরাট, বিভিন্ন গোরস্থানে 15টি জানাজা শেড ও 28টি অজুখানা নির্মাণ কাজ চলছে। বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিতে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ে রাত 8টার পর সারা দেশে দোকান, মার্কেট ও কাঁচা বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত একটি চিঠি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়, যেখানে ওই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ শ্রম আইন 2006-এর 114 ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারা দেশে রাত 8টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। নাটোরের শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রবিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনার থেকে বোমাটি উদ্ধার করা হয়। পরে রাজশাহী থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয় টিম এসে বস্তুটি পরীক্ষা করে পাশের একটি ইটভাটায় নিয়ে গিয়ে সেখানে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও র্যাব 5 CPC 2 নাটোর ক্যাম্পের কমান্ডার ফরাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে শহীদ মিনার এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্মকর্তারা ও স্থানীয়রা জানান, রবিবার সকালে ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরীর মাধ্যমে তারা জানতে পারেন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনারে একটি বোমা কে বা কারা রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে র্যাবের বোম ডিসপোজাল রাজশাহী টিমকে খবর দেয়া হয়। তারা নাটোরের ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে পাশের একটি ইটভাটায় নিয়ে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। নোয়াখালীতে পরকীয়া প্রেমের ঘটনায় বিয়ে করতে চাপ দেওয়ায় তালাকপ্রাপ্তা এক যুবতীকে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার 72 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে ঘাতক প্রেমিক শাহাদাত হোসেন জীবনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর 1টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত জীবনের দেওয়া তথ্যে সোনাইমুড়ির দেউটির পিতাম্বরপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, মোবাইল ও ওড়না উদ্ধার করা হয়। গত মঙ্গলবার 15 জুন পরস্পর যোগাযোগ করে সবজি খেতে যাওয়ার পর সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি ভিকটিমের গলায় উপর্যুপরি ধারালো ছোরা দিয়ে জবাই করে হাত ও পায়ের রগ কেটে দেয়।
গ্রেফতারকৃত আসামি এ চাঞ্চল্যকর হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জাতীয় বাজেটের শতকরা 1% ও রাজশাহী সিটি কর্পোরেশনের বাজেটের স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শতকরা 1% সহ 8 দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেল 5:30টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান মিঠি, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, সাধারণ সম্পাদক জাবিদ অপু সহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। সমাবেশ পরিচালনা করেন সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক কামারুল্লাহ সরকার। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।